সোনারগাঁয়ে মেঘনার পারে ইউনিক কোম্পানির অবৈধ স্থাপনা বালু নিলামে বিক্রি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর পারে পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকা ইউনিক গ্রুপের অবৈধভাবে দখলকৃত স্থাপনা উচ্ছেদ করে দখলকৃত স্থান থেকে বালু মাটি অপসারণের জন্য নিলামে দিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের নদীবন্দর কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জব্দকৃত মালামাল নিলামের তুলে 24,10,000 টাকার বালু বিক্রি করে দেয়। সর্বোচ্চ করদাতা হিসেবে সাব্বির নামের এক ব্যক্তি বালু অপসারণের কাজটি পায়। উল্লেখ্য, মঙ্গলবার সকাল 10:00 থেকে বিকেল 3:00 পর্যন্ত বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী ও উপপরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ সার্বিক তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। দখলমুক্ত দরকার আছে। ভাই আপনি কি ইয়ার মধ্যে আইসেন প্রজেক্টরে নাই? আমাদের পিকু দিয়ে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ডাক দেওয়া হয়েছে, এই থেকে এই পর্যন্ত নদী নদী পর্যন্ত ডাক থেকে নদী পর্যন্ত আমাদের বালির মূল্য রাখা হয়েছে 20,00,000 টাকা। এরপর কেউ থাকলে
এর উপরে কেউ থাকলে বলতে পারেন, না হয় আমরা এখনই নিলাম। ২৪,১০,১ ২৪,১০,২ ২৪,১০,০০০ ৩ ইতিমধ্যে আমাদের নিলাম পেয়েছেন সাব্বির সাহেব। মুসলিউদ্দিন, বিডি জোনাকি নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।